হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস সরকার। ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ভিডিওটা স্টার্ট করছি বিকাল থেকে। এখানে রিমি আর আমি বসে আছি, রিমি খেলা করছে। তো ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর মনে হয় বৃষ্টিও আসবে। দেখতেই পাচ্ছ নারকেল গাছটা পুরো ওই দিকে পুরো হাওয়া দিচ্ছে আর ওপরটা পুরো কালো মেঘ করেছে হালকা হালকা। তো এখন ছাদে বসে আছি আর ও খেলা করছে। ও এসে এসে ওর খেলা হচ্ছে, যদি বল না থাকে তাহলে কোনো ঢাকনা বা কোনো কিছু এই যো এটা এখন ওকে ছুঁড়ে দিতে হবে আর ও ক্যাচ করবেই হবে। তো সেই আর কি, এখন আমরা এইভাবে বসে আছি আর এমনভাবে ঢাকনাটাকে এনে বারবার আমাকে দিচ্ছে, খেলা করছে। তো আমরা এখন ও আর আমি এইভাবেই সময় কাটাচ্ছি বিকালটা। ভেতরটা তো ভালো করে ভাজা হচ্ছে না, আমাদের বাড়িতে যে তালের বড়া হয়েছিল, তালের বড়া প্রথম করার সময় মানে খুব বাজেভাবে তালের বড়াটা হচ্ছিল না, কেন জানি না। তো ময়দাটা কম হয়েছিল আর একটু ময়দা দিয়ে জিনিসটাকে টাইট করতে হয়, তো সেই জন্য হচ্ছিল না। তো প্রথম দিকে এইরকম বাজে টাইপের হয়েছে, বুঝতেই পারছ খুবই বাজে, মানে পুরোটাই ছেড়ে ছেড়ে যাচ্ছিল, তেরাম গুটুলি গুটুলি মেরে এরকম কালো হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক, লাস্টের দিকে ঠিকঠাক হয়েছিল। তো সেই আর কি, বলে না নিজে থেকে পাকাম মারতে নেই, মানে আমি ভেবেছি হয়তো বেশি করে ময়দা দিলে ব্যাপারটা হয়তো শক্ত হয়ে যাবে, বাট যাই হোক জানতাম না। তো যাই হোক, এই জন্য বলে যে নিজে যেটা জানো না সেটা করতে যেও না। তো যাই হোক, এখন এইটুখানি নিয়েছি, ঠাম্মাকে দেবো এখন এটা। আয় বেরিয়ে আয়। তো ঠাম্মা এখানে মনে হয় দুধ রুটি দিয়েছে, কোনোদিনও খায়নি, ফার্স্ট টাইম খাবে না, দাও নিজে নিয়ে খাবে। বাবা খাচ্ছে গো? পিসিবাড়ির পেঁপে সাইজ গুলো বেশ বড় বড়, আরো বড়, পেঁপে সাইজ গুলো অনেক বড় বড়। গাছটা কিন্তু সরু, কিন্তু পেঁপে সাইজ গুলো অনেক বড় বড়, পেঁপে সাইজ গুলো বাবা বিশাল বড়। তো এখন আমি ফ্রিজ থেকে বার করতে এসেছি তাল। আজকে আমাদের তাল হয়েছে, বাট তাল একটুখানি রেখে দেওয়া হয়েছিল, ঠাম্মাও একটু রেখে দিয়েছে, সেটা হচ্ছে ঠাম্মা করবে। তো এই তালগুলো কিন্তু কিনে আনা নয় একদমই, এই তালগুলো আসলে পাওয়া বলতে মানে কি, মানে হচ্ছে আমি রোজ পড়তে যাই, তো স্টেশনে যে গ্যারেজে আমি সাইকেল রাখি সেখানে একটা তাল গাছ আছে, ঠিক আছে। তো একদিন দেখি যে জেঠু এরকম তাল পড়ে আছে, তো আমি জেঠুকে জিজ্ঞাসা করি, তো জেঠু বললো যে গাছ থেকে তাল পড়ে, তো যারা চাই নিয়ে যায়, ঠিক আছে। তো আমি জেঠু কাছ থেকে চেয়েছিলাম, তো জেঠু একদিন আমাকে চারটে তাল দিয়েছিল ফার্স্ট দিন যখন দিয়েছিল।
তো সেগুলো আনতে আনতে তো আমার দম বেরিয়ে গেছিল। তো তারপর দেখলাম তালটা খেতেও অসাধারণ সুন্দর, তালের গন্ধটাও খুব সুন্দর, আর তালটা যথেষ্ট মিষ্টি আর অসম্ভব ভালো খেতে, ঠিক আছে। তো যাই হোক, তাল খেয়ে খুব ভালো লাগে। তো তালের বড়া বানিয়েছিল, তো জেঠুকেও দিয়ে এসেছিলাম। দেন তারপর তালের বড়াকে সবারই এত ভালো লেগেছিলো, তো পিসি একটা তাল চেয়েছিল তো পুজোর জন্য। তো জেঠুকে গিয়ে বলি, তো জেঠু পুজোর জন্য একটা চেয়েছিলাম, সেখানে চারটে দিয়েছিল আমাকে। তো যাই হোক, চারটের মধ্যে দুটো পিসি বাড়িতে নিয়ে গেছিলো আর দুটো বাড়িতে ছিল, তো সেই দুটোরই আজকে তালের বড়া হয়েছে। তো যেহেতু আগেরবার কমপ্লিটলি তালের বড়া হয়েছিল, তো সেই জন্য এবারে একটুখানি তাল আলাদা করে রাখা হয়েছে, সেটা ঠাম্মার একটু আছে আলাদা করে, সেটা দিয়ে ওই তালের রুটি বা পরোটা সামথিং করবে ঠাম্মা। আর আমি একটুখানি আমার জন্য রেখেছিলাম, সেটা আমি এখন শুধু খাবো, আমার খুব ভালো লেগেছে। মানে তালটা এতটাই খেতে ভালো যে তুমি শুধুও খেয়ে নিতে পারবে। তো এই হচ্ছে আমাদের বাড়ির মিনি 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 এখন ঘুমাতে ব্যস্ত। কি হলো, এরম করছিস কেন? তো মিনি দেখতে একটু ভয়ঙ্কর, বাট আদতে খুব ভীতু। আর ওর খাওয়ার কথা বললে তো তোমরা শুনে হাসবে, ঠিক আছে। এ দেখো, আমি যেহেতু ওকে একটুখানি দেখিয়েছি, তো ও এখন নেমে পড়েছে, ঠিক আছে। যদিও ও দিনের বেলা আমাদের ঘরে থাকে না, রাত্রিবেলাটাই আসে। আর তোদের আবার কি হয়েছে? কি হয়েছে মা, শিশু করবে? চলো নিয়ে যাচ্ছি, চলো চলো, লেটস গো। ওরে বাপরে, ওরে বাবা, আসতে ওরম করতে নি, চলো চলো চলো, নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি, নিয়ে লাফিও না, লাফিও না বাবা, আমার ভয় লাগে, লাফিও না, ঠিক আছে, চলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এক্সাইটেড হোস না, চ চলো 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 চলো, সবাই যাচ্ছে, চলো চলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। এই জাস্ট হলো রাতের ডিনার। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো। টাটা।